আপনারা দেখছেন সময়ের সাথে সৌজন্যে মাহবুব এন্ড কো অ্যাকাউন্ট এবং ইউকে ইমিগ্রেশন কনসালটেন্ট দর্শক আমাদের সাথে থাকার জন্য কথা বলছিলাম আমরা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অবস্থা নিয়ে এবং আমি ডক্টর মজিবুর রহমান আপনার সাথে কথা বলছিলাম যে বিষয় নিয়ে আমার মনে হয় আমি যে বিষয়টি শুরু করেছিলাম যেটা হচ্ছে পেট্রোল বোমাতে এখন পর্যন্ত সরকারের আইন শৃঙ্খলা বাহিনী ওনারা এতটাই দক্ষ এবং এতটাই পারদর্শী যে ওনাদের আমাদের ভাবতে একটু কিছুটা মানে হতাশ ওইভাবে যে আমরা কিন্তু চাই না বাংলাদেশে আওয়ামী লীগ বিলুপ্ত হয়ে যায় আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে যাক কারণটা কী কারণ শহীদ প্রেসিডেন্ট জাউর রহমানের মানে সংগঠন বিএনপি বহুদলীয় গণতন্ত্রের জন্যই বাংলাদেশে যাতে মাল্টিপার্টি ডেমোক্রেসি সিস্টেম বজায় থাকুক এটা আমরা চাই কিন্তু আওয়ামী লীগের দৈন্যদশা দেউলিয়ত্ব দেখে আমাদের একটু মানে কি লাগে এত সারপ্রাইজ হইতে হয় কারণটাকে আজকে দেখেন মানুষের ভোটের প্রয়োজন হয় না আওয়ামী লীগ সরকার গঠন করতে ভোটের প্রয়োজন হয় না আমরা দেখলাম ইভেন পার্লামেন্ট ইলেকশনে নির্বাচন করতেও মানুষের ভোটের প্রতি আওয়ামী লীগের বিশ্বাস নাই এখন যে জিনিসটা হচ্ছে আওয়ামী লীগের যারা নেতৃবৃন্দ আছেন আওয়ামী লীগ দাবি করে অনেক পুরাতন দল কিন্তু দেখেন বিশ্ব যে বিষয়টি আগে আমরা আপনি বলছেন এখন পুলিশের আইজিপি পুলিশ অফিসার বলতে হবে গিয়ে আমরা এই আওয়ামী লীগের সমান্ত্রীকে বিশ্ব নেত্রী বলতে হবে তার মানে কি আওয়ামী লীগ এতই দৈন্যদশা মানে আওয়ামী লীগের এখন মানুষের উপর বিশ্বাস নাই জনগণের ভোটের উপর বিশ্বাস নাই এখন হচ্ছে নেত্রী যারা আছে আওয়ামী লীগের ওনাদের কোনো বিশ্বাস নাই এখন হচ্ছে বাংলাদেশে মানুষ বলে থাকে শরীয়তপুরের আইজিএমি শহীদুল এবং গোপালগঞ্জের বেনজুরি সাহেব আওয়ামী লীগের মাথার উপর ভর করে দেশ পরিচালনা করছেন এটা কিন্তু বাংলাদেশের গণতান্ত্রিক চেহারা জন্য বাংলাদেশকে আগামী দিনে একটা সমৃদ্ধশালী এবং সুস্থ সমাজ ও রাষ্ট্রের জন্য এটা একটা হুমকি স্বরূপ বাই বলছেন পেট্রোল বোমাতে পেট্রোল বোমাতে একজন লোককেও ওই যে যারা আপনার আওয়ামী লীগ সভানেত্রীকে বিশ্বনেত্রী বলছেন হাতে পারে বিএনপি নিয়ে বলবেন রিমান্ডে বলবেন ওকে নাম বলে দিবেন কিন্তু পত্রিকাতে যে বিষয়গুলো আসছে ইভেন প্রথম সহ সমকাল বাংলাদেশের প্রথম শ্রেণীর পত্রিকাগুলোতে পঙ্গ হাসপাতালে নিলে ওখানে যারা যাদেরকে জন একটা লিস্ট বের হয়েছিল সেখানে জন এরা কোনো দলের কর্মী নয় এদেরকে গুলি করে পঙ্গু করে দেওয়া হয়েছে ঠিক সিমিলারলি বর্তমানে ক্রস ফায়ারের নামে বিরোধী মতকে বিরোধী দলের নেতাকর্মীকে যেভাবে প্রতিদিন রাতের আধারে ক্রস ফায়ারের নামে এটা মানে অভিনব গল্প বানিয়ে মানুষকে হত্যা করা হচ্ছে এর পরিণতি কিন্তু খুবই ভয়াবহ হবে বাংলাদেশে কারণটা কী কারণটা হবে দেখেন বাংলাদেশে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা একটা দল কমরা থাকবে ক্ষমতার ফালা বদলে অথবা নির্বাচনের ফালাক্রমে আরেকটা দল ক্ষমতা আসতে পারে কিন্তু বর্তমানে আওয়ামী লীগ যে ধরনের যে খারাপ নজরিগুলা সৃষ্টি করে যাচ্ছেন আমরা দেখছি বিএনপির সাংগঠনিক সম্পাদক সিলেটের সিংহ পুরুষ এম ইলাস আলী গত তিন বছর ধরে নিখোঁজ আপনি বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ গত প্রায় এক মাসের উপরে নিখোঁজ এই কালচারটা কিন্তু আওয়ামী লীগ যেটা মানে শুরু করে গেছে এটা কিন্তু বাংলাদেশের জন্য ভবিষ্যৎ রাজনীতির জন্য গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য হুমকি স্বরূপ কে ক্ষমতা থাকলো কে আসলো এটা বড় কথা না আপনি একটা এক্সাম্পল দেখাতে পারবেন না বিএনপির সময়ে কোনো দলই মূল নয় কিন্তু আওয়ামী লীগের যে এই ব্যাড প্র্যাকটিস যেগুলো হচ্ছে এগুলো হচ্ছে বাংলাদেশে গণতান্ত্রিক কাঠামোর জন্য একটা সুস্থ সমাজ ও রাষ্ট্রের জন্য হুমকি স্বরূপ ধন্যবাদ আপনাকে আমি যাচ্ছিলাম যারা বিপি খসরুজ্জামান সাহেব আপনাকে কাছে উনি বলছেন যে যে ব্যাড প্র্যাকটিসটা করছে আওয়ামী অর্থাৎ উনি বলছেন যে ইলিয়াস আলীর কথা বলছেন উনি জনাব সালাউদ্দিন সাহেবের কথা বলছেন উনি ক্রসফায়ারের কথা বলছেন এবং উনি বার্নি ইউনিটের কথা বলছেন এটা যদি এই এই প্রচলন তাই অভ্যাসটা এই প্র্যাকটিসটা যদি হতেই থাকে একদিন বিএনপি ক্ষমতায় আসবে তাহলে সেই অবস্থাটা আপনাদের হবে আপনি কি মনে করেন ফরক ভাই থ্যাংক ইউ মুজিবাই বলেছেন হতাশ আমি আমি না ষোলো কোটি মানুষই দেখতে পাচ্ছে বিএনপি কতটুকু হতাশ হয়েছে বিরানব্বই দিন তাদের নেতৃত্ব থেকে মানুষ মেরে রাজনীতিতে কোনো কিছু না করে আদালতে আত্মসমর্পণ করে জামিন নিয়ে গড়ে গেছেন মানুষের আদালতে জামিন নেই খালেদা জিয়ার এবং বিএনপির আর জামাত ইসলামের বিএনপি সবসময় সবিরোধী কথা বলে আমি আপনাকে কিছু প্রমাণ দিই এবং দর্শকরা আশা করি এই প্রমাণের সাথে ওনাদের ফ্যামিলিয়ারিটি আছে ওনারা বলেছিলেন আমাদের আজ্ঞাবহ আদালত একটু আগে পাঁচ দশ মিনিট আগে বলেছেন আদালত কিন্তু সেই আদালতে মাননীয় বিএনপি নেত্রী গিয়ে আত্মসমর্পণ করেছেন যদি তার আস্থা না থাকত তাহলে তিনি সেই আদালতে যেতেন না আমি আমি ইলেকশন নিয়ে যখন বিশ্বনেত্রী শেখ হাসিনা যখন এটাকে দুবাগে বিভক্ত করে বলেন যে এটাকে শাসন করার জন্য এটার উন্নয়নের জন্য এটাকে দুবাগে বিভক্ত করা উচিত বিএনপি তুমুল প্রতিবাদ করেছে কিন্তু আজকে বিএনপি এই সরকারকে সাপোর্ট করে না অবৈধ সরকার বলে কিন্তু অবৈধ সরকার যে নির্বাচন কমিশন এই নির্বাচন কমিশন নিয়ে অনেক টাট্টা উনারা করেছেন অনেক তর্ক করেছেন যে এই পাঁচ নির্বাচন করার জন্য অপবায় এবং দর্শকরা সময় সাকিয়েছেন সেই নির্বাচন কমিশনের অধীনে ওনারা বেশ কয়েকটা পৌরকর কর্পোরেশনের নির্বাচন করেছেন বাই ইলেকশনে পার্টিসিপেট করেছেন ওনারা জিতেছেন এই বিভক্ত ডাকায় দুভাগে বিভক্ত ঢাকার বর্তমান ইন্ডেক্সনে ওনারা পার্টিসিপেট করছেন ওনারা সব সময়ই সবিরুদি কথা বলেন ওনারা খুবই হতাশ সেটা আমরা বুঝি এজন্য আমি এটা নিয়ে আমার মনে হয় দর্শকরাও এটা নিয়ে খুব কনসার্ন আমি সালাউদ্দিন সাহেবের ব্যাপারে সাহেব ও ইলিয়াস ভাই নি আমার দুটো কমেন্ট আছে আমি দোয়া করি বিএনপির মুজিফ ভাই যেমন ফেরোত আসছে আওয়ামী লীগের উপর বিভিন্ন অপবাদ দিয়ে তারপর কিছু গোপন ব্যবসার সংবাদ আমরা পেয়েছি সেই ব্যবসার লেনদেনের পর তাদের দলীয় কর্মীর হাত থেকে তিনি মুক্তি পেয়ে ফিরে এসেছেন আমি দোয়া করি আমার দর্শকদের সাথে নিয়ে দোয়া করি ইলিয়াস আলী সাহেব সালাউদ্দিন সাহেব যেন এরকম ফিরে আসেন তাদের দলের অথবা তাদের ব্যবসায়ী কোনো পার্টনার যদি গুম করে থাকেন আশা করে মুক্তি দেবেন আমি দর্শকদেরকে এবং ফারুক ভাই আর আমার লিটন ভাই আর মুজিব ভাইকে একটা কথা বলতে চাই যে আওয়ামী লীগ সরকার মুজাহিদ আলীর মতো রাজাকারকে নিজামির মতো জেলের প্রকোষ্ঠে গ্রেফতার করতে পারে আপনার দলের মির্জা ফহরুল আলমগীর খে, দলের অনেক সিনিয়র নেতাকে এই সন্ত্রাসের জন্য গোয়েশ্বর রায়কে সন্ত্রাসের জন্য যাকে গ্রেফতার করতে পারে

তা কি? আজমল ভাই ছিলেন। যেমন মুজিদ ভাই ছিলেন তাহলে আপনারা দোষ দিবেন হয়তো অন্য কিছু লোককে আর পর্দার আলে মানে কি আপনারা জানতে সালাউদ্দিন সাহেব এবং ইলিয়াস আলী সাহেবকে আত্মগোপন করে আছেন? ওয়েল আমরা জানি না। আমরা জানি না কিন্তু মুজিদের ঘটনাটা প্রমাণ করেছে মুজিদ ভাইয়ের ঘটনা প্রমাণ করেছে এরকম কিছু হতে পারে। তো আমাকে উত্তরটা দিন সালাউদ্দিন সাহেবকে যেখানে এই সরকার গ্রেফতার করতে পারে। ইলিয়াস আলী সাহেবকে যেখানে গ্রেফতার করতে পারে সেখানে আমরা কোন দুঃখে কেউ গুম করতে যাবে আর আমি আবার 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 রিমাইন্ড করে দিচ্ছি ক্রসফাই শুরু হয়েছে বিএনপি সরকারের আমলে মুজিব ভাই এখানে সাক্ষী আছেন উনি সিলেটের লোক তুফা ভাইয়ের ছেলে চমক আমাদের সিলেটেরই সে ছাত্রদল করত সেই চমককে প্রকাশ্যে আপনারা ক্রসফায় করে আপনাদের দলের লোককে আপনারা হত্যা করেছেন সন্ত্রাসের জন্য অনেককেই করেছেন আপনারাই শুরু করেছেন এই রেব আপনাদের প্রতিষ্ঠিত যদি এর মধ্যে রকমের সংশোধনী আনতে হয় আমার বিশ্বাস এই সরকার হয়তো সেটাই করবেন ধন্যবাদ সাহেব আপনার কাছে উনি বলছেন যে মুজিব সাহেব আহ ফিরে যাচ্ছেন উনি উনি বলছেন অনেকগুলো কথা এবং উনি বলছেন ইলিয়াস আলী সাহেব এবং সালাউদ্দিন সাহেবকে ওনারা অ্যারেস্টও করতে পারতেন কেন কিডন্যাপ করবেন আমি খুব শক্ট হয়েছি আমার খসরু ভাইয়ের কথা থেকে যে উনি মুজিব ভাইয়ের ফিরে আসার যে কল্পকাহিনী সাজালেন বললেন এখানে ব্যাপকভাবে এবং তার সাথে মেলাতে চাইলেন ইলিয়াস আলীর মত নেতার নিখোঁজ হয়ে আজকে তিন বছরের দিককাল সময় গুম হয়ে থাকা তার সাথে মেলাতে চাইলেন আজকে বিএনপির যুগ্ম মহাসচিব সারাউদ্দিন আহমেদকে যে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে সেই সমস্ত ঘটনা ছাড়া প্রকারন্ত্ররা স্বীকার করতে চাচ্ছেই যে না এটা তারা করেনি কিন্তু এই যে কথাটুকু বাংলাদেশে প্রচলিত আছে সরকার বাংলাদেশে বর্তমান অবৈধ সরকারের উপরও অন্য একটা সরকার কার্যত রয়েছে অনেক ক্ষেত্রে শোনা যাচ্ছে তাহলে কি আমরা ধরে নেব যে সেই ভিন দেশি কোনো গোষ্ঠী বাংলাদেশে এইভাবে অবৈধভাবে মানুষকে গুম করছে খুন করছেন আপনারা সেই দায় দায়িত্ব নিতে চাচ্ছেন না সে আশ্চর্য হয়ে যায় এই সালাউদ্দিন আহমেদের মতো মানুষের নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় যখন এই বাংলাদেশের প্রধানমন্ত্রী তুচ্ছ তাচ্ছিল্য করেন এই ঘটনা ঘটে যাওয়ার মাত্র তিন দিন কিংবা সাত দিনের মাথায় সে বলতে পারেন জানি না সে ময়লার ব্যাগের মধ্যে থেকে তাকে পাচার করে দেওয়া হয়ে হয়েছে কিনা সেই কথা থেকে কিন্তু সুস্পষ্ট বের হয়ে আসে যে সুপরিকল্পিতভাবেই এরা সালাউদ্দিনকে গুম করেছে যেমন করে গুম শুরু করেছিল কমিশনারকে দিয়ে আমাদের চৌধুরী মোহাম্মদ চৌধুরীকে দিয়ে চৌধুরী আলম চৌধুরী আলমকে দিয়ে যে ঘটনা ঘটেছে ইলিয়াসালেকে দিয়ে ভাবে একটু বাংলাদেশের বর্তমান সময় সুন্দর মুখপাত্র যার মাধ্যমে বাংলাদেশের এই গণতন্ত্র মানে মানুষ গণতন্ত্র আন্দোলন করবার পথ খুঁজে 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 পাচ্ছিল

আপনারা অবৈধ সরকার বলেন যে নির্বাচন কমিশনকে আপনারা একটা সাজানো আহ মানে স্ট্রাকচার বলেন সরকারের গণতন্ত্রের তারা খুব সহজ নিতে পারেন না আজকে সাধুবাদ জানাতে পারতেন আপনারা আপনার সাধুবাদ জানাতে পারতেন যে সবসময় আমরা বলে আসছি যে এই সরকার যে যে নির্বাচন বর্তমান দিচ্ছে এটা স্থানীয় সরকার যে নির্বাচনে যে সরকার নির্বাচন জয় বা বিজয়ের উপরে পরাজয়ের উপরে কিন্তু সরকার গঠন চলে না হয় না সুতরাং আমাদের মূল জায়গায় কিন্তু আমরা সর্ব সবসময় বলে আসছি যে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়কের অধীনে বাংলাদেশে একটা জাতীয় নির্বাচন বাকি অবশ্যই পক্ষে আছি যেটা বাংলাদেশের স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে এটা আমরা প্রমাণ করতে চাই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আসলে গণতন্ত্রে বিশ্বাস করে গণতন্ত্রে বিশ্বাস করে বলেই তারা একটা এসিড টেস্ট হিসাবে আমি মনে করবো যে এই নির্বাচনকে নিয়েছে এবং সে বিশ্বাস থেকে নিয়েছে যে ঢাকাবাসী সঠিক সময়ে সঠিক মানুষকে নির্বাচন করে একটা

ধন্যবাদ আবার আমাকে সুযোগ দেওয়ার জন্য সবার আগে আমি আমার প্রিভিয়াস পয়েন্টে যাচ্ছি সেটা হচ্ছে যে পুলিশ ক্যান ডু এনিথিং উইচ ইজ রিয়েলি নিডস এ লিটল বিট অফ ক্লারিফিকেশান আমার শ্রদ্ধেয় ডক্টর মজিবুর রহমান ভাই এই প্রশ্নটাকে নিয়ে আসছেন জনগণের সামনে তো আমি এই জিনিসটাকে ক্লারিফাই করার জন্য বলতে চাই যে উনি এই যে পার্শিয়াল একটা পয়েন্টকে আসলে এটাই আমাদের সবচেয়ে বড় মিসআন্ডারস্ট্যান্ডিং আজকের এই হ্যাঁ আজকের আজকের এই সমাজে আজকের বাংলাদেশের এই গণতান্ত্রিক দেশের একটা গণতান্ত্রিক চর্চা এই পার্শিয়াল পয়েন্টগুলোই অনেক বেশি যেমন এই অনেকগুলো বিষয় যেখানে চলে আসছে যেমন ধরেন এই যে পুলিশ ক্যান এনিথিং এর আগে যে রিজনেবল এবং রিজনেবল গ্রাউন্ড ফর বিলিভিং যে রিজনেবল গ্রাউন্ড ফর বিলিভিং যে যে পুলিশ অফিসার একজনকে অ্যারেস্ট করছেন তার কোনো হার্ম হতে পারে অথবা সারাউন্ডিংস মানুষের হার্ম হতে পারে এই গ্রাউন্ডটা যখন বিলিভ করবে তখনই কেবল পুলিশ ক্যান ডু এনিথিং যদি যদি এই গ্রাউন্ডটা তৈরি না হবে

আইন বিরোধী এটার প্রতিরোধ করা এবং আপনারা জানেন যে সালাউদ্দিন সাহেবকে নিয়ে হাইকোর্টের রুলিং হয়েছে হাইকোর্টের রিট হয়েছে এবং হাইকোর্টের রুলির মধ্যে আমাদের খন্দকার মাহবুব আলম উনি বলছেন সরকারের পক্ষ থেকে যা করা দরকার উনি সবকিছুই করছেন

যে সরকার

আমরা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অর্থাৎ পরিবেশ নিয়ে অবস্থা নিয়ে প্রেক্ষাপট নিয়ে আমরা আরো কথা বলবো ছোট একটি বিজ্ঞাপন বিরতির পর আমাদের সাথেই থাকুন আপনারা দেখছেন সময়ের সাথে সৌজন্যে মাহবুব অ্যান্ড কো অ্যাকাউন্টেন্টস এবং ইউকে ইমিগ্রেশন কনসালটেন্টস